আসসালামু আলাইকুম, আবার হাজির হয়ে গিয়েছি শীতের রোগগুলোর ভিতরে আরেকটি রোগ নিয়ে। আজকে কমন একটি শিশু রোগ নিয়ে আলোচনা করব। শুধু শিশু রোগ বলে ভুল হবে, এটি শিশু এবং বৃদ্ধ সকলেই কিন্তু এই রোগে আক্রান্ত হয়, তবে বেশিরভাগ সংখ্যক শিশুরাই বেশি আক্রান্ত হয়, যার কারণে শিশু রোগ বললাম। আজকে আলোচনা করব নিউমোনিয়া নিয়ে। যদিও আমাদের এই চ্যানেলটিতে নিউমোনিয়া রিলেটেড আরও কিছু ভিডিও রয়েছে, আপনারা চাইলে উপরের আই বাটন থেকে ক্লিক করে আমাদের নিউমোনিয়া রিলেটেড অন্যান্য ভিডিওগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে আসতে পারেন। তাহলে চলুন আজকে নিউমোনিয়া নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে নিউমোনিয়া এমন একটি রোগ, অর্থাৎ এমন একটি রোগ বলতে এটি মারাত্মক একটি রোগ, কারণ এটি শুধুমাত্র শিশু নয়, বৃদ্ধ যারা রয়েছে তারাও কিন্তু এটিতে আক্রান্ত হয়। বিশ্বব্যাপী পৃথিবীর যারা 5 বছরের বাচ্চা রয়েছে তারা এটাতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়। আমাদের বাংলাদেশেও কিন্তু এই রোগী আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়। এই রোগটি মূলত মৃদু আকারে হয়, বাট এইটা প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য একটি রোগ। তারপরেও এই মৃদু অবস্থা থেকেই কিন্তু জীবন হানিও হতে পারে, অর্থাৎ একেবারেই হেলা করা যাবে না। এই রোগটি থেকে মানুষের বা শিশুদের জীবন নাশের আশঙ্কা অনেকাংশেই বেশি থাকে। তাহলে চলুন আলোচনা করা যাক যে এই নিউমোনিয়া প্রতিরোধ করতে কি কি কাজ করা যায়। আজকে আলোচনা করব নিউমোনিয়ার প্রতিরোধ নিয়ে। নিউমোনিয়া প্রতিরোধ করার জন্য যে বিষয়গুলো আপনাকে সবসময় প্রাধান্য দিতে হবে বা মাথায় রাখতে হবে, তার ভিতরে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, অর্থাৎ আপনি হাত পা পরিষ্কার রাখতে হবে, প্রয়োজনে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ ময়লা থেকে কিন্তু আমাদের অনেকগুলো রোগ আক্রান্ত হয়, তার ভিতরে নিউমোনিয়াও একটি, যদিও এটি শীতকালীন রোগ, শীতের কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে। পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শিশুর যত্ন নিতে হবে, এবং শীতকালীন যে সময়টি রয়েছে সেই সময়টিতে নরম হালকা এবং শীত বস্ত্র যেগুলো রয়েছে সেইগুলো অবশ্যই ব্যবহার করতে হবে শীতকে প্রতিরোধ করার জন্য। এই সময়টিতে বাচ্চাদেরকে কুসুম গরম পানি বা হালকা গরম পানি দিয়ে গোসল করাতে হবে শীতের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত। আর যে সকল বাচ্চাদের ঠান্ডা রয়েছে, অর্থাৎ আমাদের পরিবারে এমন হতে পারে যে অন্য কারো ঠান্ডা লেগেছে বা ঠান্ডা জ্বর আক্রান্ত আছে, তাদের কাছ থেকে বাচ্চাকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। বাচ্চাদের সামনে হাঁচি কাছি দেওয়ার সময় অবশ্যই মুখের সামনে রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে, কিংবা যদি সম্ভব হয় তাহলে বাচ্চাদের থেকে দূরে গিয়ে হাসি কাশি করাটাই সর্বোত্তম। এছাড়া যদি কোনো অসুস্থ বাচ্চা থাকে, অর্থাৎ নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ঠান্ডা কাশি, জ্বর, এই সকল রোগে আক্রান্ত শিশুদের কাছ থেকে বাচ্চাদের দূরে রাখাই সবচেয়ে বেটার। এছাড়া বাচ্চার ভিটামিন, শারীরিক যে ইমিউনিটি সিস্টেমটা রয়েছে সেটাকে ডেভেলপ করার জন্য ভিটামিন ই, সি, ডি, এই জাতীয় যে সকল খাবারগুলো আছে সেগুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এবং শরীরকে সুন্দরভাবে গঠন করার জন্য যদি বাচ্চা অল্প বয়সের হয় তাকে প্রথম থেকেই শারীরিক যে সুষম খাবার আছে সেটি দেওয়ার চেষ্টা করতে হবে এবং শারীরিকভাবে তাকে ফিট করে শুরু থেকেই গড়ে তুলতে হবে। এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো শীতের সময় যদি সকলেই খেয়াল রাখে তাহলে কিন্তু বাচ্চাকে এই মহামারীর, অর্থাৎ এই মারাত্মক যে রোগটি রয়েছে সেই রোগটি থেকে কিন্তু পরিত্রাণ দেওয়া সম্ভব। আরেকটি বিষয় মনে করিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে আমাদের শীতের সময় প্রত্যেকটা মা বাবার একটি অভ্যাস রয়েছে, আমরা চিন্তা করি যে বাচ্চাদের শীত বস্ত্র অধিক পরানোর যে অভ্যাসটা রয়েছে, যে শীতের কারণে তাকে কয়েকটা শীতের কাপড় পরিয়ে ফেলি, এটা কখনোই করা যাবে না। সবসময় মনে রাখতে হবে যে আমাদের শরীরের যে টেম্পারেচার আছে, অর্থাৎ বয়স্ক যারা রয়েছে, পূর্ণবয়স্ক যারা রয়েছে তাদের শরীরের টেম্পারেচার চাইতে, অর্থাৎ আমরা যদি দুটো শীত বস্ত্র ব্যবহার করি তাহলে বাচ্চা কিন্তু তিনটা ব্যবহার করলে আনা, অর্থাৎ আমাদের একটা হলে ওরা দুটো ব্যবহার করবে ওদের স্বাভাবিক যে শীত বস্ত্র আছে সেইটি। একদম ফুললি তাকে কভার করে রাখলে সে ভিতরে ঘেমে যাবে এবং এই ঘেমে যাওয়া থেকেও কিন্তু সে ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়ে যাবে। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে যাতে সে ফ্লেক্সিবলি থাকে, শীত বস্ত্র ব্যবহার করবে তবে সেটি হালকা নরম এবং গরমদায়ক। তাহলে উপরোক্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ শীতের সময় নিউমোনিয়া থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য যে সকল পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সকল পদ্ধতিটি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, এবং এই সকল পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে এই শীতের সময় এই মারাত্মক রোগটি থেকে অবশ্যই প্রোটেক্ট করতে পারেন। যদি কোনো কারণে বাচ্চার ঠান্ডা কাশি লেগে যায় তাহলে অতি সত্বর অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে অবশ্যই চিকিৎসা করানো শুরু করুন, কারণ এটি বেশি দেরি হয়ে গেলে কিন্তু মারাত্মক আকার ধারণ করবে।
আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।